आज जिनी श्री चैतन्य महाप्रभु अपना जानें दापर जुगे तिनी छिलें आमार भगवान कृष्णचंद्र से जे दापरेर भगवान जिनी आज कलिते गौड़ हुए एसेछेन बाबा तार आसार कारण कि भगवान तो आर कोनो अभाव छिलो ना जे खेते पाए ना पड़ते पाए ना एरकम एकटा ब्यापार नय तो যেমন আমরা এখানে কাজের অভাবে বিভিন্ন দেশে চলে যাই কিন্তু ভগবানের তো এরকম ব্যাপার না তাহলে তার দায়টা কি ছিল কেন এলেন ভগবান কলিযুগে আসার মুখ্য কারণ হচ্ছে শুধু কলিযুগ নয় প্রত্যেকটা যুগেই ভগবান এসেছেন ভক্তির উদ্ধার কল্পে তা প্রত্যেকটা যুগে দেখা যায় তিনি অস্ত্রশস্ত্র নিয়ে এসেছেন কিন্তু কলিযুগে তার কাছে কোনো অস্ত্র নেই অস্ত্র বলতে খোল আর করতাল আর কি অস্ত্র আছে ভক্তির অস্ত্রটা আছে তেই যে ভক্তি ভগবানের কিন্তু নিজের কোনো ভক্তি নেই ভগবানের সব ছিল তাই এই ভক্তির যেখানে থাকে সেখানেই ভগবান যান বলে একটা কথিত আছে শুনবেন যে ভক্তাধীন ভগবান সুতরাং ভগবানের বাড়ি সব ছিল ওই যে ভক্তিভাবটা ওনার মধ্যে ছিল না তাহলে কোথায় ছিল ওই ভক্তিটা কলিযুগে আসতে গেলে তো অস্ত্রশস্ত্র নিয়ে আসা যাবে না যেমন সত্য ত্রেতা দাপর একটা অস্ত্রশস্ত্র ছিল কিন্তু কলিযুগে তো অস্ত্র নেই ভক্তি নিয়ে যেতে হবে তাহলে পাবো কোথায় ভগবান কি করলেন চারি বেদ আঠারো পুরাণ শ্রীমদ্ ভাগবত সবাইকে আমন্ত্রণ জানালেন তোমরা আমাকে ভক্তি ভিক্ষা দাও সবাই বললেন ভক্তি যদি আমরা শিখতে হয় হে দয়াময় ভক্তি তো আপনার কাছেই মাদা সেই ভক্তির শিরোমণি হলো প্রেমময়ী শ্রীমতী রাধারানী তাহলে তার কাছ থেকেই আপনি ভক্তিটা নিন এবার রাধার কাছ থেকে সেই যে ভক্তিটা নিয়েছিলেন ভক্তি তো দিতেই চায় না ভক্তি আমি কেন দিতে যাব তুমি যদি আমাকে না নিয়ে যাও কলিযুগে যদি তুমি একা যাও আমি কেন দেব ঠিক আছে তা ভগবান কিন্তু তিনি তো চতুরের শিরোমণি ভক্তিটা আদায় করে নিয়েছিলেন কেমন করে রাধারানীর রাতুল পাদপদ্মে গড়াগড়ি খেতে খেতে যত বড় পাষাণি মেয়ে ছেলে হোক তার স্বামী যদি তার পায়ের তলায় গড়া দেয় তাহলে সে কি আর থাকতে পারে তাই রাধারানী ভক্তিটা দিয়েছিলেন এখন সেই ভক্তিভাব কলিযুগে নিয়ে এসে তিনি কিন্তু পণ্ডিত হয়ে এসছেন ভক্তিটা ছিল সঙ্গে তিনি পণ্ডিত ছিলেন অন্য যুগের ভগবান যেমন দ্বাপর যুগে তেমন লেখাপড়ার বিশেষ কোনো পরিচয় ভাগবতে পাওয়া যায়নি কিন্তু কলিযুগের যিনি ভগবান তিনি খুব সুশিক্ষিত আমাদের কলিযুগের ভগবান খুব শিক্ষিত তা তিনি এত বড় শিক্ষিত আমাদের জন্য কিন্তু কোনো গ্রন্থ কোথাও লেখেনি কেন লেখেনি আজ থেকে ৫৩৫ বছর আগের ভগবান কত দূরদর্শী দেখুন তার যদি বই লিখি কলির জীবের যা দশা এরা বইগুলো পয়সা জোগাড় করে কিনলে কিনতে পারে কিন্তু হয় আলমারিতে থাকবে না হলে শোকেসে থাকবে তাহলে এদের জন্য বই লিখে লাভ নেই কি করতে হবে সর্বশাস্ত্র বীজ হরিনাম দিয়ক্ষর এই হরিনামটা বিলিয়ে দিতে হবে তোমরা যে যাই কাজ করো করো বাউল যেমন দুহাতে বাজনা বাজায় আর মাঝের মধ্যে মুখ দিয়ে করে গান তোমরাও সংসারের কাজ দুহাতে লুটে পুটে করে যাও বই পড়ার সময় নাই বা পেলে কিন্তু যখন ফাঁকা পাবে তোমরা একবার বলো নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে কই উলুধ্বনি কই বা সবাই কিন্তু দিচ্ছে না দিচ্ছে দিচ্ছেন তা যাই হোক এই যে উলুধ্বনি আপনারা দিলেন হরিধ্বনি দিলেন তাহলে কোনো কাজে লাগাতে গেলে তার তো পারিশ্রমিক দিতে হয় রে বাবা যেমন আমি এখানে এসেছি একটা গাড়ি নিয়ে এতগুলো লোক নিয়ে অপ্রিয় হলেও এটাই তো সত্যি যে আমি কিছু পাবো তাহলে আপনারা কি পাবেন এই যে এতক্ষণ হরিনাম শুনবেন হরি বল বলবেন উলুধ্বনি দেবেন মহাপ্রভু বললেন চিন্তা করো না আমি যখন তোমাদের লাগিয়েছি হরি বলতে তাহলে এর পারিশ্রমিক আমি নিজেই দেব লোকের বাড়িতে কাজ করলে যদি মজুরি দেয় আর ভগবানের হয়ে কাজ করলে সে মজুরি দেবেন এটা হয় হতে পারে তাহলে কি মজুরি দেওয়া হবে
তোমাদের ওই যে এটিএম এর টাকা ওইসব টাকা পয়সা দেওয়া হবে না। তিনি কি বললেন, হরি যদি বলতে পারো চেত দর্পণ মার্জনং। চেত মানে কি চিত্ত, দর্পণ মানে কি আয়না, মার্জনং মানে কি মাজা, তোদের হৃদয়ের যে ময়লাটা আছে তোরা যদি হরি বল বলে উঠতে পারিস, উলুধ্বনি দিতে পারিস, তাহলে বাইরের ময়লা পরিষ্কার করার অনেক ফেস ওয়াশ, বডি ওয়াশ অনেক কিছুই পাবি, কিন্তু ভিতর পরিষ্কার করার এই হরিনাম ছাড়া আর কিছু পাবে না। তাহলে কীর্তনের প্রথম লাভ কি, প্রথম পারিশ্রমিক কি, হৃদয়টা পরিষ্কার করা। দ্বিতীয় লাভ কি বলছে, মহাভব দাবাগ্নি নির্বাপন। দাবাগ্নি মানে কি মায়েরা, জঙ্গলে আগুন লাগার নাম দাবানল। তাহলে আমরা তো বাড়িতে থাকি, সরকার থেকেও ঘর দিয়েছে, তারপরেও আমরা পাথরও বসিয়ে দিয়েছি, তাহলে জঙ্গলে আগুন লেগেছে আমাদের কি আসে যায়। তত্ত্বদর্শী বলছেন, পণ্ডিতগণ বলছেন যে এই সংসারটাই হলো আদি জঙ্গল। আর এই জঙ্গলে কদিক দিয়ে আগুন লেগেছে জানেন, তিন দিক দিয়ে। এই যারা চিৎকার চিল্লামিল্লি করছে, যারা হাত তুলতে পাচ্ছে না, ওদের দোষ নয় গো, ওরা সব আগুনে পড়া রোগী। কটা আগুন লেগেছে, কি কি আগুন লেগেছে, বাইরের জঙ্গলে একদিক দিয়ে আগুন লাগতে পারে, কিন্তু এই সংসার জঙ্গলে ভগবান তিন দিক দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। কি কি আগুন, আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক। তাহলে কারণ ঘরে আগুন লাগলে পাড়ার ছেলেরা বালতিতে জল দিল, কলকাতার দিকে হলে ফায়ার ব্রিগেড এলো, কিন্তু এখানে যে জ্বলছে কোন আগুন দিবি মা বল। অনেক ছেলেরা যারা ঠিক আশ্রয় নেয়নি, অর্থাৎ গুরু আশ্রয় নেয়নি, তারা এটা জুড়ানোর জন্য বিভিন্ন রকমের রঙিন জলও মাছছে, কিন্তু তাতে জুড়াচ্ছে না, আরো জ্বালা জ্বলছে। তাহলে এই সেই জুড়ানোর জায়গা। তাই আমাদের সবার হয়ে বলেছিলেন বিবেকানন্দ, যিনি নাকি শিবের অংশ, জুড়াতে চায় কোথায় জুড়া, এই জায়গাটা কোথা দিয়ে জুড়াবেন, কোথা হতে আসি কোথা ভেসে যা, জুড়াতে চা কোথায় জুড়া, এই সেই জুড়ানো জায়গা। এখানে যদি তোমরা একবার বাহু উত্তোলন করে, যাদের হাত আছে সবাই মিলে বলুন, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, বাহ, এই হাত তুলে বলতে বলতে হাসি নয়, যেদিন চোখের জলের সংযোগ ঘটে যাবে সেই দিনে টাওয়ার পেয়ে যাবে, আর কেউ ঠেকাতে পারবে না রে মা। এখানে কি করতে এলেন আর কি করছেন, তাই বিবেকানন্দ বলে উঠলেন, কি খেলা আমি খেলিবা কেন, আমি তো এই খেলা খেলতে আসিনি, স্ত্রী পুত্র পরিজন এদের নিয়ে এই যে সংসার সংসার খেলা, আমার আমার খেলা, এই খেলা তো আমি চাইনি। আমি যেদিন মাতৃজঠনে ছিলাম সেদিন বলেছিলাম, ঠাকুর আমি বাইরে বেরিয়ে যেতে পারলে আমি হরি বলের খেলা খেলব, আমি তোমার সঙ্গ নেব, কিন্তু কি হলো, কি খেলা আমি খেলিবা কেন, কি জানি কেন কি খেলা হো। খেলা যদি এত ভালো হলো তাহলে শেষ জীবনে এসে যখন বৃদ্ধ কিংবা বৃদ্ধা হয়ে গেলে সেদিন শুধু চোখের জল সম্বল হলো কেন, কি গো, খেলাটা যদি এত সুন্দর হলো তাহলে যখন বয়স ভারী হলো, এত যত্ন সংসার থেকে পেলেন, সরকার থেকে ব্যবস্থা করলো 60 বছর হয়ে গেলে এদের টাকা দিয়ে দাও, নাহলে এরা বাঁচবে কি করে, তাহলে এতদিন কি খেলা খেললি, এ তো অন্ধকারের মার মেরে গেলি সব, আপন আপন করছো যাদের তারা যে সবাই পার, আপন বলিতে কেহ কারণ নয় স্বার্থের পরিচয়, আপন দেহটা ভাবছো আপন দেহটাও আপন নয়, কত যতনের সাজানো দেহ দিনে দিনে হচ্ছে ক্ষয়, আপন পুত্র করিয়া পালন করবি কত কর্ম, সুন্দরী পত্নী পাইবে যেদিন বুঝবে না পিতা মাতার মর্ম, আপন ভেবে যাদের লোভে পরের ফাঁকি দিলে শেষের দিনে সেই আপন জ্বলে দেবে মুখে আগুন।
তাই আপন ভেবে ভেবে দিন আগত হলো। সদ্গুরু কয় হরি আপন দিন থাকতে তাহার চরণে, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। তাই ওগো মা, এই খেলা ঘরে খেলতে যদি হয় তোমরা একবার সেই খেলাটা করো। কোন খেলা? যে খেলা শেষ পর্যন্ত আনন্দ দিয়ে যাবে। আমাদের এই সংসার খেলা, ফুটবল ক্রিকেট অনেক রকমের খেলা শেষ পর্যন্ত আনন্দ দেবে না। কোন খেলা আনন্দ দেবে? একমাত্র হরিনামের খেলা। সেই হরিনামের খেলা মনে উঠতে মহাপ্রভু বললেন, এই যে কলির জি বুদ্ধারিতে আমি এসেছি, এরা যদি হরি বল বলে সাত রকমের উপকার দেব। ক রকমের বললাম আমি, সবে দুই রকমের। তিন রকমের লাভ কি গো? তিন রকমের লাভ তোমরা যদি হরি বল বলো। আজকে তো ওই ঘট পূজা করেছেন মায়েরা, করেছেন তো? তা কোন ঘট পুজেছেন? ও তো কুমোরের বাড়ির মাটির ঘট, ওটা পূজা করে কি হলো? কি আসল কেস তো ওই ঘটটা পূজা করতে করতে এই ঘটটা তৈরি করতে হবে। এটা অনেক বড় ব্যাখ্যা। যাই হোক, তাহলে তোমরা যদি হরি বল বলতে পারো হৃদয়ের, সেই ফুলটা ফুটে উঠবে। আর হৃদয় ফুল ফুটে উঠলে ভগবান কোথায় থাকে? মন্দিরে? মন্দিরে তো পাথরের বিগ্রহ, সেই আদি ভগবান তার বাস তো এই জায়গায়। তাহলে ফুলটা ফোটালে ভ্রমরকে আমন্ত্রণ জানাতে হয়, সে তো আমনিতেই আসবে। তাই ভক্ত ভগবানকে কোথায় ফেলে দেখে? সবসময় এখানে ফেলে দেখে। তাই একটা গান আছে না, আমার হৃদ কমল মঞ্চে দোলে করাল বদনি শ্যাম, হৃদ কমল মঞ্চে দোলে ওই করাল বদনি শ্যাম। এখানে যদি ঠাকুর থাকে তাহলে যখন খুশি দেখা যাবে কি না? আর ওখানে যদি ঠাকুর থাকে, আপনি বাড়ি চলে গেলেন, ঠাকুরের কথা মনে পড়লো, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আপনি দেখতে পারবেন? তাহলে এই মন্দিরে যদি প্রতিষ্ঠা করে ফেলি, মন তুই দেখ আর আমি দেখি, মন তুই দেখ আর আমি দেখি, ওগো অনুপমা মা কমল মনছে দোলে কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল বদনি শ্যামা। যারা শাস্ত তারা কালী দেখবে, যারা বৈষ্ণব তারা কৃষ্ণ দেখবে কি গো, যারা গানপত্র তারা গণেশ দেখবে, যে যাই দেখো ভাই কোনো অসুবিধা নাই, কারণ প্রত্যেক মন্ত্রের মধ্যে কি আছে? ক্লিং আছে। তাহলে এই হরিনাম তলায় যে এলেন, পালা তো হবে, লীলা তো হবে, কে বলেছে হবে না? হওয়ানোর জন্যই তো এসছে, কিন্তু হরিটা যে বলতে হবে। কত কষ্ট করে এই মানুষ জন্মটা পাওয়া জানেন? নাকি বলছে 80 লক্ষ জন্মের পর এই মানব জন্ম। কত কষ্ট অতিক্রম করে এখানে এসে পৌঁছেছি আমরা, কেউ হিসাবটা রেখেছি? যদি গুরুর কাছে যান হিসাবটা একবার মিলিয়ে নেবেন। 80 লক্ষ, প্রথমে কি? প্রথমে 20 লক্ষ বৃক্ষ হয়ে জন্মালাম, মুক্তি নেই। এ গাছ হচ্ছি এ কাটা দিচ্ছে, ও গাছ হচ্ছি ঝড়ে ভেঙে দিচ্ছে, তখন মুক্তি পেলাম কখন? বৃক্ষেতে জন্মাতে জন্মাতে। কি হলো গো বাবা? যেদিন তুলসী বৃক্ষ হয়ে জন্মালা, এই তুলসী পত্র যেদিন গোবিন্দের সেবায় লাগলো, সেই দিন মুক্তি পেলাম। তাহলে 80 লক্ষ, 20 লক্ষ তো গেল গাছে, তারপরে জলজ প্রাণীতে জন্মালাম, কখনো মাছ রূপে এ ধরে খাচ্ছে ও ধরে খাচ্ছে, কখনো গুগলি রূপে গেড়ি রূপে শামুক রূপে ঝিনুক রূপে যে খুশি খাচ্ছে। খেতে খেতে 9 লক্ষ জন্ম কেটে গেল, যেদিন শঙ্খ রূপে জন্মালাম, যেদিন গোবিন্দের সেবায় গিয়ে বেজে উঠলাম সন্ধ্যা দুপুর সকাল, সেদিন মুক্তি পেলাম। তাহলে 20 9 কত হলো? 29। 80 লক্ষ বার এইরকম পৃথিবীতে ভ্রমণ করিয়েছি আমাদের। তারপরে কি এলো?
তারপরে 11 লক্ষ বার জন্মগ্রহণ করলাম আমরা কৃমি কীটে। দেখেননি বিভিন্ন জীবজন্তু মারা গেলে কিংবা কোনো পচনশীল বস্তুর মধ্যে কত পোকা জন্মায়? তাহলে ওগুলো হতে হতে তারপরে মুক্তি পেলাম কখন? যেদিন মৌমাছি রূপে ফুলে থেকে মধু সংগ্রহ করতে করতে চাকে জমিয়ে দিলাম, আর সেই মধু ভেঙে নিয়ে কোনো বৈষ্ণবের কৃপায়, কোনো ভক্তের কৃপায় আমার গোবিন্দের সেবায় কিংবা কালীর সেবায় লাগলো, সেদিন এই জীবনটা মুক্তি পেল। হিসাবটা রেখে যাবেন বাবা, তাতেও হলো না, তাতেও মুক্তি নেই। এইবারে 30 লক্ষ বার কখনো পশু জন্মিতে, অর্থাৎ বিভিন্ন রকমের পশু আছে, ছাগল ভেড়া কুকুর জন্মালাম, কোথায় ঘুরছি কিছু জানি না, এর কাছে লাথি ওর কাছে ঝাঁটা, কত কি খেলাম তাতেও মুক্তি নেই। এই করতে করতে যখন শেষ জীবনটা এলো গোবিন্দের কৃপায়, গাভী জন্ম হলো, সেই আমার দোয়া দুগ্ধে ঘৃত দধি দুগ্ধ হলো, সেটা যেদিন বৈষ্ণব সেবায় লাগানো হলো সেদিন এই জীবন মুক্তি পেল। কত দাঁড়ালো বাবা, কত দাঁড়ালো, পুরো সৌত্য হয়ে গেল। আর কি হলো, 10 লক্ষ বার এবারে পক্ষীকুলে দ্বিজকুলে, অর্থাৎ ডিম পেড়ে যাদের জন্ম হয় সেখানেও মুক্তি নেই। এই মানুষের দল আমরা কি করি? বাড়িতে আত্মীয় এসছে, কার ঝাড়তে হবে আগে, কার উপরে কোপ চলবে বলুন? গেল যখন কোপ পড়ে তখন আমরা হাসি না, গোবিন্দের কাছে আকুল মিনতি জানাই। সেই মিনতি শুনলো কবার পরে জানেন? 10 লক্ষ জন্মের পর। এই করতে করতে যেদিন ময়ূর হয়ে জন্মালাম, আর ওই ময়ূরের পাখাটা যেদিন আমার গোবিন্দের সেবায় লাগলো, গোবিন্দ সঙ্গে নিল, সেদিন এই জীবনের শুভ মুক্তি। তাহলে তারপরে পেলাম 4 লক্ষ বার এই মানুষ জন্ম। তাও সে কখনো যবনের ঘর, কখনো বা ধীবরের ঘর, যেখানেই জন্মাস না অসুবিধা নেই। একবার শুধু তোদের বলতে হবে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। দুর্লভ মানব জন্ম, আর সেই মানব জন্ম আমরা কি করছি? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হই। বুঝতে পারলাম না, কুসঙ্গে পড়ে গেলাম। তাই কুসঙ্গ ত্যাগ করে অনেক কষ্ট করে এই শীতের মধ্যে মায়েরা যারা এসেছেন, আমরা সবাই মিলে একবার একটু পালা শোনার আগে, কীর্তন শোনার আগে, মহাপ্রভু তো নিয়ে এসছেন সেই নাম কীর্তন গো, পদ কীর্তন তো পরে, পদ কীর্তন খুব ভারী জিনিস, ওটা শোনার আগে নাম কীর্তন করে করে দেহ রেডি করে নিতে হয়। পদাবলী কীর্তন মানে সেই রাধার কৃষ্ণের মিলিত তনুর একটা তথ্য, সে তো অনেক গভীরে, ওখানে যাওয়ার আগে একটু কৃষ্ণ নাম তাহলে করা হোক। বলো বলো সবে শ্রী মধুর কৃষ্ণ নাম, মধু মাখা হরি। বলো বলো সবে শ্রী মধুর কৃষ্ণ নাম, মধু মাখা হরি নাম। বলো বলো সবে শ্রী মধুর কৃষ্ণ নাম, মধু মাখা হরি। বললে কি হবে গো, এই নাম বললে কি হবে? বলো গো বদন ভরে শ্রী মধুর কৃষ্ণ নাম, জ্বালা দূরে যাবে পূর্ণ হবে মনস্কাম। তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো বলো সব সীতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি গৌর মধু মাখা হরি। মাখা এখানে
এই নাম যদি এবারে না বলতে পারিস তাহলে আর আশা হবে কি জানি। তাই মহাপ্রভু সেই নামের কাঙাল হয়ে কোথায় আছেন জানেন? পুরী ধাম। সেখানে নাম করতে করতে নাম করতে করতে মনি যখন সংসার পরিত্যাগ করে বেরিয়ে গেলেন, কেন বেরিয়ে গেলেন? জগজীবকে শিক্ষা দেওয়ার জন্য। বেরিয়ে গিয়ে পুরী ধামে কোথায় আশ্রয় নিয়েছিলেন মহাপ্রভু? গম্ভীরা, যেটাকে বর্তমানে বলা হচ্ছে রাধারমণ মঠ। তা মায়েরা সেখানে ওই গম্ভীরার ভিতরে মহাপ্রভু প্রত্যেক দিন রাত জেগে জেগে কাঁদতেন, পাগল পড়া হয়ে গেছে। কেমন করে কাঁদতেন? কাঁদিয়া রজনী পোহাই, কাঁদিয়া রজনী পোহাই। আমরাও ঘুমের ঘরে কাঁদি, কিন্তু কি জন্যে কাঁদি? ছেলের জন্যে কাঁদি, স্ত্রীর জন্যে কাঁদি, কিন্তু ভগবান ভগবান করে বিছানায় শুয়ে কজন কাঁদেন হাত উঠিয়ে দেখান তো? কাঁদিয়া রজনী পোহাই, আমার গোড়া কাঁদিয়া রজনী। এই যে এই গম্ভীরা কথাটার মানে কি বলুন তো? আমাদের যদি কোনো দামি জিনিস জীবনে সংগ্রহ হয় আমরা কোথায় রাখি? গোপন জায়গায় রাখি, তাই তো? তাই পুরীর যিনি জমিদার ছিলেন মহাপ্রভুর মতো সম্পদ পেয়ে উনি মনে করলেন একে ফাঁকায় রাখা যাবে না, গোপন স্থানে, কারণ মহাপ্রভু হলো আমাদের এই উড়িষ্যার রত্ন। তাহলে কারোর কাছে যদি রত্ন কিংবা হীরে জোটে সে কি করবে? গোপন পক্ষে রাখবে। তাই রাজার নির্দেশে গম্ভীরার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো মহাপ্রভু, তুমি বাইরে থাকবে না, এখানে থাকো নির্জন পক্ষে। গম্ভীরা ভিতরে গোড়া কাঁদিয়া রজনী পোহাই, আমার গোড়া কাঁদিয়া রজনী পোহাই, গম্ভীরা ভিতরে কাঁদিয়া রজনী পোহাই, ঠাকুরি গোড়ায় কাঁদিয়া রজনী পোহাই। কাঁদতে কাঁদতে স্বরূপের গলায় ধরিয়ে আমার গোড়া দুনয়নে বহে বাড়ি ললিতা। এই স্বরূপকে, এই স্বরূপ দামোদর যিনি দ্বাপর যুগে ছিলেন ললিতা, তাই বলছে ললিতা রে ওরে বিশাখা, আমার প্রাণবধু কেন এলো না, এলো না, এলো না,
সবে একটু চোখ বন্ধ হয়েছে। এমত অবস্থায় পুরী তো বিভিন্ন ভক্ত যায়, আপনারাও এখানে যারা আছেন কেউ না কেউ পুরী গেছেন, এমন আছেন তো? তাহলে ওখানে জগন্নাথ আছে, আমার কৃষ্ণের আর এক রূপ। তা একটা লোক, সে নিত্য নৈমিত্য ভিক্ষা করতেন। এখন ভিক্ষায় যাওয়ার আগে প্রত্যেক দিন কি করতেন, পুরীর সমুদ্রে স্নান করে আসতে মাইরা, আর ওই কৃষ্ণ নাম করতে করতে জগন্নাথ মন্দিরে পূজা দিয়ে তবে তিনি বাইরে বের হতেন। আর লোকটা কিন্তু জানতেন যেই জগন্নাথ সেই কৃষ্ণ আর সেই গৌর হরি। এইবারে লোকটা স্নান সেরে রোজ সাধারণ লোক যেরকম কীর্তন করতে করতে আসে, মা অন্য গান গাইতে গেলে সুর তাল লয় দরকার, কীর্তন করতে গেলে তোমাদের কোনো সুর তাল লয় লাগবে না, চিনি যদি আর রুটি খাও, বসে বসে যদি চিবাও মিষ্টি লাগবে, আবার যদি এই রকম করে কাত হয়ে রুটি আর চিনি খাও সেটাও মিষ্টি লাগবে, আবার যদি টেবিল চেয়ারে বসে খাও সেটাও মিষ্টি লাগবে। তাই হরি নামটা করার জন্যে বিশেষ কিছু আড়ম্বর চাই, এরকম মোটা চৈতন্য চাই, তিলক চাই, কিচ্ছু লাগবে না, তুই শুরু কর। তারপরে এমনিতে ভাব জন্মাবে, আর ভাব জন্মালে কোথায় থেকে জুটে যাবে, গৌরী সেন আছে সব জুগিয়ে দেবে। তা লোকটা ভিক্ষায় যাওয়ার আগে ওই রোজ হরিনাম করে করে আসত। এইবারে মহাপ্রভু তো পাগল পড়া ভাব, আমাদের দেশেও কম পাগল নেই গো, তোমরা লক্ষ্য করবেন তোমাদের পাড়াতেও আছে, সব দেশে পাগল আছে। এসব পাগলগুলো ন্যাকা পাগল, কিরম পাগল, কেমন পাগল, কেউ মা হারিয়ে পাগল, কেউ ছেলে হারিয়ে পাগল, কেউ টাকা হারিয়ে পাগল, কিন্তু ঠাকুর ঠাকুর করে পাগল আছে? আছে। মা বলেছি বলে খারাপ মনে করবেন না, এটা বাংলার একটা ভালো শব্দ, মাগ মানে যাকে মাগা যায়, যার কাছে চাওয়া যায়, সব কিছু আত্মসমর্পণ করা যায়, ঠিক আছে? তা যাই হোক, ওগো মায়েরা, এইবার লোকটা কৃষ্ণ নাম করতে করতে আসছে, এবার মহাপ্রভু ছুটে ছুটে পাগলের মতো আসছে, কেই নাম শোনাচ্ছে, কারণ মহাপ্রভু তো রাধাভাবে বিভাবিত, তিনি যে বাইরেটা রাধা আর ভিতরে তার কৃষ্ণ আছে, কৃষ্ণ তার বাইরে নেই, তার ভিতরেই আছে। ঠিক হরিণ তার কস্তুরীর যখন সুগন্ধ হয় সে দৌড়াতে থাকে কোথায় সুগন্ধ, কিন্তু সেই সুগন্ধটা তার ভিতর থেকেই বয়ে বেড়াচ্ছে, আর ওটার জন্যে সে বেরিয়ে বনময় ঘুরতে ঘুরতে দেখা যায় বাঘের সামনে এসে যায়, তাই না? তাই মহাপ্রভু দৌড়াচ্ছে কৃষ্ণ কৃষ্ণ করে। এইবারে উন্মাদের মতো পায় এরম সকালবেলা কে হরি নাম করে, ছুটি ছুটি যায় যে করে গোবিন্দ না ধরে তার পা, ধরে তার পা, উন্মাদের মতো ছোটি ছোটি যে করে গোবিন্দ না ধরে তার পা, ধরে তার পা, জান যদি বলে দা, একটা সাধারণ লোকের পায়ের তলায় যদি গৌর হরি পড়ে যায় লোকটার এবারে কন্ডিশন কি? যে লোকটা হরি বল বলছে সে তো জানতেন যেই জগন্নাথ সেই কৃষ্ণ সেই গৌর, তাহলে সেই গৌর যদি তার পায়ে পড়ে তার দশ এবার কি হয়েছে, কারেন্ট শর্ট খাওয়ার থেকে আরো বড় কিছু হচ্ছে? আরে বাবা আপনি কি করছেন, আমার পায়ে ধরুন, বলে তুমি যখন এই নাম করেছো তাহলে তুমি সম্মান দিতে পারবে, সে কোথায় আছে, কিরকম ভাব দেখেছো, আগে চাই ভাব পরে হবে লাভ। তাই গৌরহরি এত কিছু করছেন কেন জগতের মাঝে, তোমাদের এই ভাবটা কবে উদয় হবে, তবেই তো আমার আশাটা সার্থক হবে। তা আমরা এসেছি বলার মতো
মুখ বদন পেয়েছি, সেবা করার মতো হাত পেয়েছি, কিন্তু বলি না। কেন বলি না? আমরা একটু অন্য জায়গায় পড়ে গেছি। বিষয়ে সকলি মাত্র নাহি কৃষ্ণ প্রেম তত্ত্ব, ধর্মশূন্য হয়েছে অবনি, কলিকালে সর্প বিষে দগ্ধ জীব মিথ্যা রসে, নাহি জানে কে বাসে আপনি। নিজ পুত্র কন্যালয়ে ধন ব্যয় করে সবে, শুভ কর্মের নাহি কোনো লেশ। যেমন এই দাদা আমাকে ডেকেছেন, কমিটির দাদারা আমার কাছে গিয়ে কি বলছি জানেন? জানো দাদা, খুব অবস্থা খারাপ, লকডাউন গেল তো, টাকা পয়সা নেই তো। সত্যি টাকা নেই? ছেলে পুলে যদি এসে বলে আমার এইটা কিনে দিতে হবে, কিংবা গিন্নি বলে এটা না দিলে বাড়ি থাকবো না, সে টাকা জোগাড় করবে না? কিন্তু গ্রামে হরিনাম হচ্ছে বলে যদি টাকা জোগাড় করতে বলে কজন করবে? তাহলে এই জায়গায় মনের অভাব নেই কি গো? নিশ্চয়ই মনের অভাব ঘটেছে। কেন? নিজ পুত্র কন্যালয়ে ধন ব্যয় করে সবে, শুভ কর্মের নাহি কোনো লেশ। যোগ্য পূজা মদ্য মাংস, যদি বা যোগ্য হয়, আমার বর্তমান ভবিষ্যৎ ওরা কোথায় থেকে ফাইল নিয়ে চলে আসবে? মদ্য পূজা মদ্য, যোগ্য পূজা মদ্য মাংস, নানাভাবে জীব হিংস, এদিকে হরিনাম হচ্ছে ওদিকে ও চলছে, তা লাভ কি হবে? 16 লিটার দুধ জোগাড় করলো, কেউ ধার দেনা ভিক্ষা ভিক্ষা করে, এরা জল ঢেলে দিচ্ছে দাও। সবকিছুর মধ্যে থেকে কিন্তু কলিযুগ ধন্য। সবকিছু করতে করতে তোমরা শুধু একবার বাহু উত্তোলন করে বলো, একবার কৃষ্ণ বলে বাহু তুলে, অলো রে ভা বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে, নাচো রে মন হরি বলে, সবাই কৃষ্ণ বলে তাই গৌড় হরি 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 গৌড়। দেখেছেন তো এতক্ষণ সুর তাল রাগের গান হচ্ছিল, জায়গা হয়নি, যে একটু পরিবর্তন ভালো, খেলাতে হলেও তোমরা বল, যদি এইভাবে নাচতে নাচতেও বলতে পারো তাতেও কাজ আছে। এই নাম যতক্ষণ তোমরা নাচতে নাচতে উচ্চ ঈশ্বরে বলতে পারবে কি হবে বলো তো? এই নামে নেই কোনো চিন্তা, হরিব এই নামে নেই কোনো ভাবনা, ও এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, মন প্রাণ এক করে সবাই বলো হরি। মন প্রাণ এক করে সবাই বলো হরি বল, কৃষ্ণ বলে বাহু তুলে, নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে, নাচো তাই গৌড় কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। এ নামে আছে শুধু শান্তি, ও এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি, তোমরা মন প্রাণ এক করে সবাই বলো হরি বল। ওই হরি বলের আওয়াজটা একবার দেখি সবাই মিলে, নিতাই গৌড় কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, কৃষ্ণ বলে বাহু তুলে, মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে, নাচো রে মন হরি বলে। এখন হরিনাম করার অনেকগুলো ভাব আছে, এটাও একটা ভাব, এটা প্রাথমিক ভাব। তাই এই যে কীর্তনিয়ারা, এরা বিভিন্ন আদব কায়দায় নেচে গেয়ে আধুনিক সুরকরণ করে যে কোনো ভাবে এসে একবার হরি বল। এত বলি গোড়া চাঁদন ভাসে নয়নের লোড়ে, প্রভাস পড়াল মনে,
কহে বাসু ঘোষে। এদিকে লোকটার পায়ে পড়ে আছে, আর এদিকে কাঁদছে কোথাকার কথা মনে করে, প্রভাস তীর্থের কথা মনে করে। তাই ওগো মাইরা, আজকের এই যে ভাব, এই ভাব কিন্তু আমার আপনার মধ্যেও আসতে পারে। আমরা সবাই প্রদীপ, কিন্তু সব প্রদীপ তো জ্বলবে না। কখন জ্বলবে? প্রদীপের সলতে করা লোক যদি আসে, তেল যদি দেয়, আগুন যদি লাগিয়ে দেয়, প্রদীপ জ্বলে উঠবে। তাহলে এই দেহ প্রদীপেও সলতে দেওয়া যায়। আসতে মাইরা আপনারা সন্ধ্যা দেন তো, তাহলে মাটির প্রদীপ জ্বালেন, কিংবা পিতলের প্রদীপ জ্বালেন, কিংবা কোনো ধাতুর প্রদীপ জ্বালেন, তাই তো? তাতে তেল দিতে হয়, সলতে দিতে হয়, তাহলে ওই প্রদীপে কি সত্যি ভগবান দেখা যায়? আপনি বলুন, এত সুন্দর কারেন্টের হ্যালোজিন এখানে ঠাকুর দেখতে পেলি না, জেনারেটরের আলো তাও পেলি না, আর কোথায় মাটির প্রদীপ দীপ 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 করছে? আমাদের গুরু, আমাদের পরম গুরু, আমাদের শাশুড়ি সবাই বলে প্রদীপ দে প্রদীপ দে, ওই দীপ দীপে আলোয় কি দেখবে? একে সব চোখে জল টাঙানো আছে, কারোর কত কি, তাই না? তাহলে কি হবে? এই প্রদীপ কি জ্বালবো না? নিশ্চিত জ্বালবি। ওই প্রদীপ জ্বালতে জ্বালতে যেদিন দেহ প্রদীপটা জ্বলে উঠবে, কি করে জ্বলে? তোমরা যারা কৃষ্ণ নামে দীক্ষিত বা আশ্রিত বা আশ্রিতা, তোমরা যারা গৌর নামে, তোমরা যারা গানপত্ত, তোমরা যারা সাত্ত, যতবার কালী বলেছ, যতবার গৌর বলেছ, যতবার শৈব শিব বলেছ, ওগুলো সব একত্রিত করলে হবে সলতে। আর ওইগুলো করতে গিয়ে যতবার কেঁদেছ সেইটা হবে তেল। বাজারের তেলে দেহ প্রদীপ জ্বলবে না, এই তেল। এবার কোন আগুন দিবি মা? পেট্রোল ম্যাচ, দেশ লাইকাটি, এসব মাল দিলে তো কালার নষ্ট হবে, ও আগুন নয়। গুরুরূপী পূর্ণ ব্রহ্ম আগুন কোথায় থেকে দিতে হয়? প্রদীপ জ্বালতে গেলে যারা ভক্ত হয় এইভাবেই জ্বালে না। কেমন করে জ্বালে? এরকম পাশ থেকে জ্বালতে হয়, তাই আমাদের এই পাশ থেকে দেহ প্রদীপটা জ্বালা হয়। মন্ত্র দেয় কোথায়? মন্ত্র কোথায় দেয় ও মাসিমা? কানে কানে, তাই তো? তাহলে দেহ প্রদীপ জ্বলে গেল। দেহ প্রদীপ জ্বলে গেলে কি দেখব? ঠাকুর কোথায় আছে? এই জায়গায় আছে, তাই না? তাই আজকে সেই প্রদীপের দয়া করবে কে? গুরু। তা আপনারা যারা এসেছেন, আপনাদের গুরুচরণ স্মরণ নিয়ে এসেছেন, হাত উঠিয়ে বলুন। বাহ, সবাই গুরুচরণ স্মরণ নিয়ে এসেছেন, অনেক হাত ওঠেনি কিন্তু হাসা হাসি চলছে। আপনাদের গুরুকে স্বামী, দীক্ষাগুরু শিক্ষাগুরু, ওগুলো হাই স্কুল কলেজ ওখানে পড়ে যাবে, আগে স্বামীকে প্রণাম করতে শিখুন, চরণ রজ নিয়ে আসুন, আসলে কাজ হবেই হবে। তাই এক জায়গায় বলছেন রবীন্দ্রনাথ, তব দয়া, আমার এই প্রদীপ আমি জ্বালতে পারবো না, আমার এই প্রদীপ আমার পক্ষে জ্বালা সম্ভব নয়, তুমি দয়া করে যদি জ্বালিয়ে দাও তাহলে জ্বলবে। তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, আমার ক্ষমতা আছে, আমার শীতের চাদরটা পরিষ্কার করার, বাইরের চাদরটা পরিষ্কার করার, কিন্তু ভিতরটা আলো জ্বালার ক্ষমতা আমার নেই, ভিতরটা পরিষ্কার করার ক্ষমতা আমার নেই। তাই রবীন্দ্রনাথ যাকে আবাল বিদ্যা বনিতা চেনে, সে বলছে ওগো গুরু তুমি আমার কৃপা করবে না? গুরুর পরে তবে গোবিন্দ। তব দয়া, তব দয়া দিয়ে হবে গো জীবন ধুতে, নইলে কিয়া পারব তোমার চরণ ছুঁতে, দয়া তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। ও মাইরা বুঝতে পারছেন কিছু? মন্দির বাঁধলে হবে না। অনেক বাড়িতে দেখবেন টাকা পয়সা লোকের বাড়িতে, এই লোকের ডেকে ডেকে দেখাবে, দেখবি আয় মন্দিরটা কিরম বানিয়েছিরা, পাথর বসিয়েছি, পাথরের ঠাকুর বসিয়েছি দেখ, কিন্তু সে হারামজাদা কোনোদিন ঠাকুর তলায় যায়।
মাঝের মধ্যে ঠাকুর ঘরে যেতার গিয়ে কি করতার তার কাছে গেলে আপনি কত পাপ করেছেন কত অন্যায় করেছেন পৃথিবীর কেউ না জানুক তার কাছে গিয়ে অন্তত ঢেলে বলুন ঠাকুর এই বিপাকে পড়ে এই পাপটা করেছি তাহলে শুধু মন্দির বাঁধলে হবে না শুধু অনেক টাকা চাঁদা দিলে হবে না সেখানে যেতেও হবে গেলে কি হবে সেখানে পূজার ডালি ধরে নিয়ে গিয়ে দাঁড়ালে কি হবে তোমার দিতে পূজার ডালি বেরিয়ে পড়ি সকল কালি ও মাইরা কিছু বুঝতে পাচ্ছেন মন্দিরে যখন কেউ থাকবে না ঠাকুর তলায় কেউ থাকবে না তুই কোথায় কার কাছে কত রকম ঝেড়ে এসেছিস কত রকম মিথ্যে বসিয়েছিস কত রকম ঠকবাজি করেছিস কেউ তো জানে না সেই ডালিটা নিয়ে যখন ঠাকুর তলায় তুই চলে যাবি এবার কার সঙ্গে কার কথা হবে কেউ আছে ওখানে স্বামী আছে শ্বশুর আছে তুই কোথায় কজনার ঠকিয়েছিস কজনার চোখ মেরেছিস কি করেছিস সে বোঝার তুই বোঝ হ্যাঁ কি না তোমার দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি পরাণ আমার পারে নিতা পায়ে ধুতে দয়া তব দয়া দিয়ে হবে তোমার জীবন তাই গৌড় কৃষ্ণ দেবন্দে হরি হরি এই যে কখন এইটা মনে হবে এখানে যারা বসে আছি আস্তে মা সবাই যদি নোংরা মেখে থাকি তাহলে কারোর দেখে কারোর কোনো ব্যাপার নেই সবাই তো সমান কিন্তু আপনি যদি এমন একটা জায়গায় গিয়ে যান যেখানে সবাই পরিষ্কার জামা কাপড় পরে আছে আর আপনি শুধু নোংরা মেখে আছেন তখন মনটা কি ব্যথা পাবে না এখানে যারা এসেছে সবাই শীতের পোশাক পরে আছে সবাই পরিষ্কার পোশাক পরে আছে কোনো জাতক কিংবা জাতিকা কোনো দরিদ্র সীমার নিচে মানুষ যদি এখানে খালি গায়ে দাঁড়িয়ে থাকে তার প্রাণটা কাঁদবে না যে ঠাকুর আমার যদি এরম একটা জামা হতো কিন্তু তার মন কাঁদবে না কখন যে পাড়াতে থাকে সেখানে যদি সবাই এলো গায়ে থাকে সবাই মাটি মেখে থাকে তাহলে তো আমরা সবাই সমান কেন দুঃখ পাব তাই যেখানে আমি বাস করি এখানে যখন সবাই নোংরা তখন এই দুঃখ সাড়া দেবে না যখন আমি স্বর্গরাজ্যে বৈষ্ণব সঙ্গ নেব তখন দেখবো যে কি আমার গায়ে তো বড্ড ময়লা তখন ধোয়ার জন্য আকুপাকু করবো না কি গো আমি যদি নোংরা পাড়াতে থাকি সবাই গাল দেয় আমিও গাল দিই অসুবিধা নেই এমন একটা পাড়ায় চলে গেলাম যেখানে সবাই আপনি আপনি করে সম্বোধন করে ভদ্র কথা বলে সেখানে যদি আমি গালি গালাজ দিই লোকে আমার ভালো বলবে ভালো বলবে কি তাই সেখানে বিশ্ব বরেণ্য কবি কলম দিচ্ছে কি জানেন এতদিন তো ছিল না কোনো ব্যথা সর্ব অঙ্গে লেগেছিল মলিনতা আজি শুভ্র কোলের তরে আকুল হৃদয় এই যে এতদিন আমি যে পাড়ায় ছিলাম সে পাড়াতে সবাই গালি গালাজ এতদিন যে পাড়ায় ছিলাম সেখানে সবাই নেশা করে কিন্তু এখন যে পাড়ায় এসেছি নেশা করে দেখলে সাইড দেয় কারণ এটা বৈষ্ণব পড়া তাহলে এবার আমার ছাড়তে হবে না কি দারুণ ব্যাখ্যা বলুন তো যত সংসারের ময়লা মাখিস না কেন এ সংসার ছেড়ে তো একদিন সেই পবিত্র আসনের দিকে এগুতে হবে প্রাণান্তে গচ্ছতি স্বধর্মে জনাদেব জীবনে মরণের সঙ্গী হরের নাম কেবলম যেদিন দেহ থেকে প্রাণ পাখি বেরিয়ে যাবে চারজন বেহারা স্কন্দে করবি আরোহণ শৃগাল কুকুর হবে বিয়ের বরযাত্রী গঙ্গার পার হবে যেদিন বাসর ঘর গড়ে কাঠ হবে যেদিন সেই বাসর ঘরের বালিশ সেদিন এই সঙ্গ কেউ যাবে কেউ থাকবে কেউ তো থাকবে না সেদিন কি বলবো আমরা সেদিন চিৎকার করে বলবো এই ময়লা এবারে তুলে নাও এ ময়লা আর আমি রাখতে পারবো না যেদিন চলে যাব সেদিন এই ময়লা শুদ্ধ আপনাদের দাহ করা হবে এসব ফুলে পেলা হবে
খুলে ফেলে কি দেওয়া হবে, একটা শুভ্র সাদা কাপড় পরিয়ে দেওয়া হবে, তাই না? শুদ্ধ সাদা একটা কাপড় পরিয়ে দেওয়া হবে সেদিন। কেন? সেই জায়গায় বিশ্ব বরেণ্য কবিও বলেছেন, এই ময়লা মাখছিস না কিন্তু ধোয়ার ব্যবস্থাটা কর। এই মলিন বস্তু ছাড়তে হবে, হবে গোইবা আমারে মলিন মলিন ছাড়তে হবে। জামা কাপড় ময়লা হলে যেমন তার ফেলে দেওয়া হয়, এই দেহটাও ওই রকম, এই সংসারের কালিমায় যেদিন আর ভার নিতে পারে না দেহটাও ফেলে দেওয়া হয়। আত্মার কোনোদিন মৃত্যু নেই, ভিতরে যে থাকে তার কোনোদিন মৃত্যু হয় না। তাহলে তাকে পেয়েছিস যখন মানব রূপে, একবার সেবা কর, একবার তাকে হরি নামের সেই জল পান করা। খাঁচায় পাখি পুষলে তাকে যদি খেতে না দিস, সে যেমন চিল্লায় অশান্ত হয়ে যায়, খাঁচা ভেঙে পালিয়ে যায়, ঠিক দেহ খাঁচায় যে আছে সে কি খায়? বাইরের খাঁচায় পাখি পুষলে ওখানে তো তোরা অনেক কিছুই দিস, ছোলা দিচ্ছিস, ছাতু দিচ্ছিস, জল দিচ্ছিস, কিন্তু দেহ খাঁচায় যে পাখি আছে সে কি খায়? এই যে কি খায় গো মা, ভাত ডাল, ভুল হবে। গাড়ি কি খায়? তেল, মোবিল, গিরিশ। ওই গাড়ি যে চালায় তাকে যদি ওই মালগুলো খাইয়ে দেওয়া হয় ও বাঁচবে? ঠিক এই দেহ কি চায়? দেহটা তাজা থাকার জন্য প্রোটিন ভিটামিন চালিয়ে যায়, পনির খা, আলু সিদ্ধ খা, অনেক কিছু খা, কিন্তু দেহের ভিতরে যে আছে ও তো ও মাল টানবে না, ও কি খাবে? তোরা কৃষ্ণ বলতে বলতে যদি কোনোদিন চোখের জল পড়ে, সেই কৃষ্ণ নামের ছলা আর ওই ভক্তির জলে সে তুষ্ট হবে। তাই ওগো মায়েরা, দিন থাকতে দিনের ভজনটা তোরা ভুলিস না। তাই আমার মহাপ্রভু কাঁদবে কাঁদবে আজকে বলছে, আরে সেই কৃষ্ণ কেমন ভাবে পাগল পড়া হয়েছিলেন সেটা আমরা গৌরহরির কাছে বৃন্দাবনে রাধার কথা শুনব। বৃন্দাবনে যাওয়ার গান অনেকটা হয়, কিন্তু শীত পড়ে গেছে আমি করছি না। সেখানে আজকের রাধারানী কাঁদছে, রাধা ভাবে গৌর কাঁদছিলেন নদিয়ায়, এবার আমরা এলাম বৃন্দাবন। বৃন্দাবনে যাওয়ার কি গান করতে হবে একটা? আচ্ছা আচ্ছা, বৌদিগুলো তো শীতের সময়, এদের গান করতে করতে নিয়ে যেতে হবে। চল মা, যেখানে নাম সংকীর্তন সেটাই তো বৃন্দাবন। বৃন্দাবনে বসে আছিস তবু বৃন্দাবনটা জাগিয়ে নেওয়া হোক। হ্যাঁ ঠিক আছে, কি নিয়ে যাওয়া হবে? ও মাসিমা বৃন্দাবনে যাবেন তো, রাজি সবাই তো? বেশ তাহলে সবাই মিলে বলুন, রাধা রানী কি জয়, বর্ষণ বালি কি জয়, বিশ্ববন রাজনন্দিনী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। বাহ আওয়াজ ভালো আছে, কিন্তু সব আওয়াজ হচ্ছে না, রাধে রাধে চাপা আওয়াজ হচ্ছে। তাহলে বৃন্দাবন কোথায়? উত্তরপ্রদেশ মথুরা জেলার অন্তর্গত। সেখানে রাত্রে যাব না, যেতে গেলে একটা খুব দ্রুত বেগে আমাদের দেহে একটা জিনিস আছে যার নাম মন, তাই তো? চলুন সেই মনটা নিয়ে চলে যাব। চলো মন, চলো আর বাড়ির দিকে মন দেবো না, কিন্তু সোজা বৃন্দাবন যাবো। হ্যাঁ চলো মন মধু বৃন্দাবন। বৃন্দাবন ধাম কি জয়, বর্ষণ বালি কি জয়, বিশ্বভর রাজনন্দিনী কি জয়, শ্যাম কুন্দ কি, রাধা কুন্দ কি, দ্বাদশ বোন কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল, উলুধ্বনি মাইরা। চল মন, 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 চল মন
চল মন চল রে আমার মন ওরে মন চল মন মধুর বৃন্দাবন আজ চল মন মধুর বৃন্দাবন বৃন্দাবনে কি আছে মাইরা বৃন্দাবনে কি পাওয়া যাবে ললিতা বিশাখা গাদি আজ ললিতা বিশাখা যত সখী গ দেখো যত সখী গ কেশি ঘাট বংশী বট কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ খান আমার নিকুঞ্জ কান কবে চল 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 মন চল মন চল মন মধুর বৃন্দাবন চল মন মধুর বৃন্দাবন ধাম কি বৎসন রালী কি বৃষভনরাজ নন্দিনী কি শ্যাম কুন্দ কি রাধা কুন্দ কি গিরি গোবর্ধন কি দাদাস বোন কি নিতাই গৌর কৃষ্ণ প্রেম নন্দে হরি 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 বল বৃন্দাবনে আর কারা আছে সিদম সুদম দাম বসুদাম শুধু সখীরা নয় সখারাও আছে সে তো যত সখা গ আর কেশি ঘাট বংশী বট কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ খান আমার তমালে আমার ভান্ডে দেবো আমার নিকুঞ্জ কান নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল চল মন চল মন চল মন চল মন চল মন চল মন চল রে আমার মন তাহলে আমরা কোথায় আছি মাইরা কোথায় আছি বলুন বৃন্দাবন এখন বৃন্দাবনের গান হচ্ছে বৃন্দাবনে যাওয়াও হচ্ছে মনটা বৃন্দাবনগামী তৈরি হচ্ছে তাহলে আদি বৃন্দাবন তো এখানে আছে এইটাকে তৈরি করতে হবে তা বৃন্দাবন কারো তৈরিও হবে না এমনও লোক এখানে আছে কারা বলুন তো যারা গুরু মানে না যারা পায়ে প্রণামও করেনি আমি বৃন্দাবনে যাওয়ার কথা বলছি হরিবল বলছি ওনারা গল্পে মাতোয়ারা হয়ে আছেন আমি ওদের নাম জানি না আমি তাকাবো না তাকালেও লজ্জা পেয়ে যাবে এরকম কিছু আছে গান হচ্ছে কীর্তন হচ্ছে বসেও আছে কষ্ট করে আরে মা আমি কালো মতো খারাপ মতো দেখতে ভালো যদি না লাগে শুনবো না ঠাকুর ঘরে যেতে সবসময় মন চায় না যাবো না কিন্তু যাবো অথচ ঠাকুরের কথা না বলে বাড়ির হাঁস মুরগির কথা বলে আসবে এটা তো ঠিক নয় নাকি তা যাই হোক গো মাইরা তাহলে সেই বৃন্দাবনে আজকের রাধা ভাবটা আমরা একটু দেখব রাধারানী কাঁদছেন আরে কি বা কৃষ্ণ ওক
কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ কাঁদে বাহু তুলে রে বলে আমার প্রাণ বধু আমার প্রাণ বধু গেল কোথা কোথা রে তাই মৃত্তিকা উপরে মুড়তে আঁকিয়া তার সনে কহে বলে পড়া বধু কথা বলে পড়া নিবধু কথা বলো বলে অনেক দিন কথা শুনি নাই হে পড়া বধু কথা বলো কীর্তনের কিছু জাতি সুর থাকে। বধু মানে কি? বধু মানে বাড়ির বউ। আর বধু মানে কি? বধু মানে কিন্তু বউ নয়, বধু মানে প্রিয়তম নায়ক। তাই বলছে এই গানের মধ্যে, এগুলো হচ্ছে খোদ নদিয়ার ঘরের কীর্তন। সেই কীর্তনের মধ্যে বলছে, তোমার কথা কেমন কথা জানো, বলে বলো বধু কথা বলে বলো বধু কথা বলো বলে অনেক দিন শুনি নাই হে স্বরাণ বধু কথা তোমার কথা কেমন কথা জানো, তব কথামৃতা তপ্ত জীবন কবি ভীড়িতং কলমসাম সিমদাতম ভুবি গৃণম তিজ ভুড়িদা জন। তব কথামৃতং তপ্ত জীবন, অর্থাৎ তোমার কথা শুনলে জীবের এই যে তাপিত হৃদয় শীতল হয়ে যায়। তোমার কথা কথা নয়, তোমার কথা কেমন কথা জানো, তোমার কৃষ্ণের মধুর বাণী যেন অমৃতের তরঙ্গিনী। এ কথা নাহি কো শ্রবণে কানা করি ছিদ্র সম জানি না শ্রবণ তার জন্ম গেল অকাল। এই কৃষ্ণের কথা যাদের কানের মধ্যে যায় না তাদের কি বলছেন, তাদের জন্মটা বৃথা। তাহলে এখানে বসেও যারা আমরা আন গল্প করব, অন্যদিকে মন দেবো, কৃষ্ণ কথা প্রবেশ হবে না, তাহলে কি হলো, আসা যাওয়া ভাবের খেলা সার হলো। তাই বলে তেমন করে কথা বলে বলে অনেক দিন কথা শুনি নাই গো পদান বধু কথা বল। রাধারানী মৃত্তিকা উপরে মূর্তি এঁকে কৃষ্ণ তো চলে গেছে,
ও মাইরা, কৃষ্ণ চলে যাওয়ার কারণে রাধারানী কি করেছেন? মাটির উপরে মূর্তি এঁকে সেখানে সেই মূর্তির সঙ্গে কথা বলছে। ভাব দেখেছেন মাইরা? এতক্ষণ আমরা নদিয়ায় গৌর ভাব দেখেছি, এইবারে আমরা দেখছি কি? আমরা দেখছি কৃষ্ণের ভাব কেমন ভাবে প্রকাশ পাচ্ছে রাধারানীর কাছে। আগে ভাব পড়ে লাভ তো? তাহলে আমরা যদি কারোর সঙ্গে কারোর মনের মিল করি, সেই মানুষটার জন্য সঙ্গে যদি অনেকদিন দেখা না হয়, তাহলে আমাদের প্রাণ কিরকম করে কেঁদে ওঠে দেখার জন্য তার কোথায় কি স্মৃতিচিহ্ন আছে দেখি। তাই রাধারানী সঙ্গে কৃষ্ণের দেখা হয়নি কতদিন জানেন? 100 বছর। সেই 100 বছর দেখা হওয়ার না কারণে মাটির উপরে বালুকার রাশির উপরে মৃত্তিকা তৈরি করে, সেই মৃত্তিকার উপরে মূর্তি তৈরি করে, সেই বদনে বদন দিয়ে সেখানে কথা বলছে। তা উমাইরা, এই রকম ভাব আমাদের যেদিন আসবে সেদিন কিন্তু আর কোনোদিন গোবিন্দ পাওয়ার জন্য বিশেষ ভাবনা চিন্তার দরকার। তা যখন মাটির উপরে মৃত্তিকা আঁকছে, আঁকতে গেলে কোথায় থেকে আঁকতে হয় মাইরা? আস্তে, আঁকতে গেলে কোথায় থেকে আঁকতে হয়? কারণ মুখের দিক দিয়ে শুরু করতে হয়, নাহলে পায়ের দিক দিয়ে শুরু করতে হয়। কিন্তু আমার রাধারানী আঁকছে আজকে কোথা থেকে জানেন? একদম কোমর থেকে আঁকা শুরু করেছে। ললিতায় এসে বলছে, হে রাধে, তুই হলি বিশ্বভানু রাজ নন্দী, সবার আঁকার ভুল থাকতে পারে, কিন্তু তোর আঁকার তো ভুল হওয়ার কথা নয়। আঁকতে গেলে কারোর বদন থেকে আঁকতে হয়, আঁকতে গেলে কারোর চরণের দিক দিয়ে আঁকতে হয়, কিন্তু তুই কোন দিক দিয়ে আঁকলি বল? তুই কেন কোমর